একদিকে শিয়ারা তাও ষড়যন্ত্র করছে ইসলাম নিয়ে, আল্লাহর নবী পাক সাল্লামের জমানা থেকে যে আজান হয়েছে সে আজানের মাঝখান থেকে শব্দ বাদ দিয়ে শিয়ারা নতুন আজান প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এবং আমাদের ভিতরে আহলে বাইতে রসুলের প্রেম দেখাইয়া আমাদের ইমানকে বিনষ্ট করার জন্য ওনারা লেগেছেন, ঠিক কিনা? আরেক দিকে লেগেছে গাজী দীনি মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির লিখিত দেওয়ান আজিজ শরীফের মধ্যে হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ, ওনার বাবা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ এবং খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাইহ ব্যাপারে কত সুন্দর না প্রশংসনীয় আলোচনা চলেছেন। এই প্রশংসনীয় কবিতার পংক্তিগুলা নিয়ে লাইনগুলা নিয়ে বক্তব্যের মধ্যে যেমন তেমন মন গড়া বক্তব্য বলতেছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ ব্যাপারে পীরে মগা বলেছেন, কেউ কেউ বক্তা বক্তব্যের মধ্যে তার এলাম ফোটাইতে গিয়ে পীরে মগাকে মজ্জলর ফির বলেছেন, ঠিক না বেঠিক বলেন? বলেছেন কিনা বলেন? বলেন এরা হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ খাজা চৌরভী রহমতুল্লাহ ব্যাপারে প্রশংসনীয় বাক্য খাজা হযরত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলেছেন, সেখানে আবার ওই পীরে মগা শব্দটাকে নিয়ে উচ্চারিত করে এমন কথা বলেছেন যে কথাগুলো মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে বন্ড পীরের আলোচনা করতে গিয়ে গৌসুল আজম মেজবানের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক না বেঠিক? গৌসুল আজম মেজবানের বিরুদ্ধে কথা বলতেছে এবং বেলায়েত মুতলাকার বিরুদ্ধে কথা বলতেছে। আমি স্পষ্ট ভাষা দিয়ে জানান দিতে চাই, সুন্নি মুসলমানের ব্লাড যদি সত্যিকার বলে ভাবে আসলে যদি জন্মগত সেই সুন্নি হয় মুনাবেক এবং যদি সিটিং না হয় তাহলে তাকে মেনে নিতে হবে। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ বড় হক, গাজী দীনি মিল্লাত ইমাম শেরে বাংলা বড় হক, গৌসুল আজম মেজবানদারিও বড় হক, গুলাবুর রহমান বাওয়ানদারিও বড় হক, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ বড় হক, আউলিয়াই কেরাম বীর বুজুর্গানে কেরাম আমাদের তাস, আমাদের মাতার তাস হিসাবে সমস্ত ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করতে হবে। এটা হচ্ছে মুমিন ইমানদারের ইমানের দাবি, ঠিক না বেঠিক বলেন? আপনি দালালি করবেন কিছুক্ষণ, বলবেন পাকিস্তান থেকে হুজুর কিবলা এসেছে, পাকিস্তানে এখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এভাবে আপনি পীর সাহেবের কুলের ভিতরে যাওয়ার জন্য মাল খাওয়ার জন্য আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহের খানদান আউলাদ রসুল হুজুর কিবলা তাহের শাহর বিরুদ্ধে এরকম কথা বলেন, আবার অন্যদিকে যাইয়া গৌসুল আজম এটার উত্তর দিতে গিয়ে আবার গৌসুল আজম মেজবানের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক না বেঠিক? ডাইলে সুলে কে সুরে বানাই ফেলছে আওয়াম মানুষের। আমাদেরকে কমান করে ফোন করে, হুজুর কোন দিকে যাইতাম, হুজুর কোন দিকে যাব, তখন তাদেরকে আমরা বলার শুধুমাত্র একটা বাক্য থাকে, কোন হুজুরে কি বলে এটা দেখার এখন দরকার নাই। আমাদের আকাবেররা যারা বেলায়েতের অধিকারী ছিলেন, যারা মুজাদ্দাদ ছিলেন, যারা ওলি আল্লাহ ছিলেন, যারা সুন্নি জামাতের ইমাম ছিলেন, ওনারা ঐতিহাসিক কিতাবে কি লিখে গেছেন ওটা দেখেন, ওনাদের পথই হচ্ছে আমাদের মুক্তির পথ। তখন বললাম গাজী দীনি মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ কি বলেছেন সেটাই দেখেন, যদি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ পথে এবং মতে থাকেন অন্তত পথভ্রষ্ট হবেন না, জান্নাতে বনবেন, ঠিক না বেঠিক? কারণ গাজী দীনি মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ যে থার্মোমিটার আছে বেলায়েতের থার্মোমিটার ওটা কোনো ভুল বাতাই নাই, এটা সত্যি ভাবে, কারণ উনি হকানি রব্বানি ওলি আল্লাহ ছিলেন, আউলাদে রসুল ছিলেন, হুজুর কিবলা হুজুর কিবলাকে তিনি চিনেছেন, তাকে আবার হুজুর কিবলা চিনেছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই ওলি আল্লাহদের বেলায়েত কেরামতের রাডারে যেগুলা বাতিয়ে দিয়েছেন পথ, যে পথগুলা বলেছেন ওই পথে মতে আমরা যদি চলি আমাদের কোনোদিন পথভ্রষ্ট হওয়ার কথা নয়। কোথায় কখন কি ঘটবে না ঘটবে এগুলো ওলি আল্লাহরা জানতেন, ঠিক কিরা? জানতেন কখন কি হবে না হবে ওলি আল্লাহর এগুলো আগাম খবর দিতে পারেন, কারণ ওই এলমে লদুনি আল্লাহ ওলি আল্লাহদেরকে দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক, আপনারা দেখেন 1965 সাল গাজী দীনি মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ জমানার মধ্যে
তিনি ওলিয়াল্লাহ বোর্ডের বৈঠকের কথা আগাম বলে দিয়েছেন। ওলিয়াল্লাহরা বৈঠক করেছেন, পাকিস্তানের সমস্ত ওলিয়াল্লাহরা বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট কে হবে। তখন সমস্ত ওলিয়াল্লাহদের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো পাকিস্তানের প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো আইব খান হবে। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খান হবে। এই কথাগুলা বলে দিলে বললেন ওনারা যুক্তি দেখিয়েছেন আইব খান নয় ফাতেমা জিন্না হলে ভালো হবে, আইব খানের কড়া শাসন এবং সেই অনেক কিছু দুস্ত্রুটি তুলে দিয়েছেন, তুলে ধরেছেন। তখন সব চিন্তা করে বললেন না, নারীরা কখনো নেতৃত্ব দিতে পারবে না, নারী কখনো রাজা হবে না, দ্বিতীয়বারের মতো আইব খানে হবে। কারণ কৌম এগুলা জাতিগুলা কি হয়ে গেছে, জালেম হয়ে গেছে, তার কারণে জালেম কৌম কো লিয়ে জালেম সরকার জরুর হওয়া, এটা বলে দিয়েছেন। এখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তো এখানে বাংলাদেশে আছেন, উনি আগাম মুরিদদেরকে বলে দিয়েছেন আগামী নির্বাচনে যিনি আসবেন তিনি হবেন আইব খান। তখন কিন্তু কাউমি মাদ্রাসার অধিবাসী যারা আছে, কাউমি লাইনের মধ্যে যারা আছে, সবাই ফাতেমা জিন্না করতেছেন। ঠিক না বে? ঠিক। এর আগে আরেকটু বলি, এর আগে প্রথমে ডেপুটি স্পিকার হয়েছিলেন ফজলুল কাদের চৌধুরী সাহেব। ফজলুল কাদের চৌধুরী সাহেবের আম্মা যান হুজুর হযরত ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহর মুরিদ ছিলেন, ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহর মুরিদ ছিলেন। তখন ওই গনি বেকারির ওখানে শহরে মিলাদুন্নবী করাকে উপলক্ষ করে প্রথমে দোয়ার জন্য গিয়েছিলেন ইমাম শের-ই বাংলার দরবারে। তো ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ বলেছেন, আপনারা তো ক্ষমতা পাওয়ার পর মন্ত্রী হওয়ার পরে সুন্নি জামাতের ওয়াদাগুলো আপনারা ভুলে যান, সুতরাং আপনাদেরকে ক্ষমতা দিয়ে লাভ কি? তখন বললেন না হুজুর, আপনি কি ওয়াদা দিবেন দেন, আমরা আপনার ওয়াদা গ্রহণ করব, আমাদেরকে আমাকে দোয়া করেন যেন আমি ডেপুটি স্পিকার হই। মা ও ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহর কাছে খুব ফরিয়াদ মিনতি করেছেন। তখন ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ ফজলুল কাদের চৌধুরীকে বললেন যে আপনাকে আমি কিছু শর্ত দিচ্ছি, শর্তগুলো শুনেন। নাম্বার এক, আন্দর কিল্লা শাহে জামে মসজিদের মধ্যে যে কমিটিটা হবে কেয়ামত পর্যন্ত এটা যাতে সুন্নি কমিটি থাকে, ওরকম একটা কমিটি গঠন করে দিবেন। বললেন ঠিক আছে, করে দিব। নাম্বার দুই, হাটাজারির জমিনের মধ্যে যে জায়গাটা আছে ওদুদিয়া জামে ওদুদিয়া যে মাদ্রাসাটা, ওই জায়গার মধ্যে আন্তর্জাতিক মানের একটা ইসলামী বিশ্ববিদ্যালয়, সুন্নি ইসলামী বিশ্ববিদ্যালয় করে দিবেন। বললেন তাও ওয়াদা করলাম, অসুবিধা নাই। এখন ওয়াদা করলেন হুজুর ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ বলে দিলেন যে আপনি ডেপুটি স্পিকার হবেন, যান। এখন নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে ফজলুল কাদের চৌধুরী সাহেব ডেপুটি স্পিকার টিকে হয়ে গেছে। হওয়ার পরে ভাগ্যক্রমে এক বছর গেল, দুই বছর গেল, তিন বছর গেল, এরপরে চার বছর গেল, ওনার ক্ষমতার টাইম শেষ। নির্বাচন আসার আরো সাত আট মাস আগে আবার বৈঠক করলো, মুসলিম হলের মধ্যে ওলামা সম্মেলন হলো। ওলামা সম্মেলনের সভাপতি রেখেছেন ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ আলাইকে। তখন ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ আলাইকে সামনে নিয়ে বলতেছেন, বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ডেপুটি স্পিকারে আবার আসতেছি। তখন ইমাম শের-ই বাংলা রহমতুল্লাহ আলাই গরম জ্বালালি হালতের মধ্যে বলতেছেন, নিহি তুমি দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার হবে না, কারণ ডেপুটি স্পিকার হবে জব্বার খান, আব্দুল জব্বার খান। তখন জব্বার খানের কেউ কখনো নামও শুনে নাই, বলে ডেপুটি স্পিকার হবে জব্বার খান। এটা নির্বাচনের সাত আট মাস আগে ইমাম শের-ই বাংলা বলে দিয়েছেন। বলে হুজুর আমি যদি জোর করে হয়ে যাই, বলেন তুমি যদি জোর করে হয়ে যাও তাহলে আসমান থেকে ফেরেশতা নামিয়ে হলো বুট দেবে, কারণ ওলি আল্লাহরা সিলেকশন করেছেন ডেপুটি স্পিকার হবে জব্বার খান, তুমি হবে না। সুবহানাল্লাহ। বললেন উনি অনেক কাকুতি মিনতি করলেন, বললেন আপনার কাকুতি মিনতি কাজ হবে না, কারণ ওলি আল্লাহর সাথে যেটা আপনি ওয়াদা করেছেন একটা ওয়াদাও আপনি পালন করেন নাই, ওলি আল্লাহরা নাখুশ হয়ে ওই ক্ষমতাটা আরেকজনকে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল ওলি আল্লাহরা কখন কি হবে না হবে এগুলো আগাম জানে, ঠিক না বে? ঠিক। সুতরাং আল্লামা গাজী শের-ই বাংলা রহমতুল্লাহ উনি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রহমতুল্লাহকে চিহ্নিত করে দিয়েছেন, গৌসুল আজম মেজবান্ডারকে চিহ্নিত করে দিয়েছেন, গৌসে পাককে চিহ্নিত করে দিয়েছেন, ওলি আল্লাহদেরকে চিহ্নিত করে দিয়েছেন। তো বেলাশক কোনো সন্দেহ নাই, যেখানে আমাদের আকাবিররা এক একজন ওলি আল্লাহকে কোন ক্ষমতার অধিকারী, তাদের সম্মান কি, এগুলা বলে দিয়েছেন। এর মধ্যে যদি আমরা সাধারণ বিদ্যায় জ্ঞানে গুণান্বিত হয়ে এগুলা নিয়ে যদি টানাটানি করি, আমাদের সুন্নি জামাতের মধ্যে ফসাদ সৃষ্টি করে
তাহলে দেখা যাবে আমাদের মাঝখানে সুন্নি জামাতে দুর্বল হয়ে যাবে কওমিরা এবং যারা বাতিল বেরকার আছে ওরা আধিপত্য বিস্তার লাভ করবে আমরা অতিশয় দুর্বল হয়ে যাব ঠিক না ঠিক আর তার কারণে সর্বপ্রথম আল্লামা কাজী শের বাংলার রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা স্মৃতি সংসদ করেছেন আপনাদের কিছু সবক আছে আপনারা স্মৃতি সংসদ করেছেন আপনাদের নিজস্ব কিছু সবক আছে সেখান থেকে এক নম্বর সবক হচ্ছে এলাকাকে রক্ষা করা এলাকাকে কিসের থেকে রক্ষা করবেন অনৈতিক গর্হিত কাজ নাজায়েজ কাজ গুনার কাজ যেগুলো আছে এগুলো থেকে আপনাদের এলাকাকে রক্ষা করবেন নজন ভাইদেরকে ভাজক্ত নমাজের দিকে ডাকবেন মসজিদ আবাদ করবেন মাদ্রাসা আবাদ করবেন ইসলামের খেদমত করবেন অন্তত সুন্নি জামাতের বাগানের এক একজন পাহারাদার হতে হবে ঠিক না বেটি সুন্নি জামাতের এক একজন পাহারাদার হতে হবে সুতরাং আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ভাইদের যে আজকে যে আয়োজনটা করেছেন এই আয়োজনের জন্য শুকর আদায় করতেছি আল্লাহ পাক ওনাদের হায়াতে দৌলতে ইজ্জতে অফুরন্ত রহমত বরকত দান করুক আমিন হাজিরিন কেউ যদি কখনো ভালো কাজ করে থাকে সেই ভালো কাজের উসিলায় আল্লাহ তাকে মুসিবত থেকে মুক্তি দান করেন হাদিস শরীফের মধ্যে অনেক প্রমাণ আছে হাদিস শরীফের মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম সাহাবীরা তোমাদের পূর্ববর্তী নবীরা যারা ইন্তেকাল করেছিলেন ওনাদের উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত ছিল প্রসিদ্ধ একটা ঘটনা সাহাবায়ে কেরামের মাঝখানে বর্ণনা করলেন আল্লাহর নবী পাক পূর্ববর্তী বনী ইসরাইলের উম্মতদের মধ্যে তিনজন উম্মত সফরের মধ্যে বের হয়ে গেলেন যাইতে 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 অনেক পথ পর্যন্ত গেলেন হঠাৎ করে জরতুবান শুরু হলো জরতুবান বৃষ্টি শুরু হলো যাওয়ার মতো কোনো পথ নাই মরুভূমি এলাকার পাহাড় হঠাৎ করে গুহার ভিতরে প্রবেশ করলেন তিনজন ব্যক্তি জর তুফান থেকে বাঁচার জন্য বৃষ্টি পড়তে 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 হঠাৎ মাঝখানে দেখা গেল বৃষ্টির মধ্যে হঠাৎ তুফানের মধ্যে বিশাল একটা পাথর এসে এদের যে গুহার মুখ দিয়া ভিতরে প্রবেশ করেছে গুহার মুখের মধ্যে পাথরটা এসে পথটা বন্ধ করে দিয়েছে হঠাৎ তিন বন্ধু যাচ্ছে বাচ্চারা কথা বলবেন না তিন বন্ধু যাচ্ছে সফরে হঠাৎ জ্বর তুফান হলো যাওয়ার কোনো পথ নাই এখনকার সময়ে যে কোনো জায়গা আছে ঘর আছে বাড়ি আছে যে কোনো ঘরের সীমানাতে অন্তত গিয়ে দাঁড়াতে পারে তখন এরকম ছিল না গুহা ছিল গুহার ভিতরে প্রবেশ করেছে তিনজন বন্ধু হঠাৎ ভাগ্যক্রমে দেখা গেল সন্ধ্যা যখন সূর্য যখন ডুবু ডুবু হওয়ার উপক্রম অর্থাৎ আলো চলে যাচ্ছে ওই টাইমের মধ্যে একটা বিশাল পাথর এসে ওই দরজার মুখের মধ্যে বসে গেল যে পাথরটা ওদের শক্তি দিয়ে এখান থেকে সরাইতে পারবে না তিনজন বন্ধু পরস্পর এখন মহা বিপদের মধ্যে পড়ে কাকতি মিনতি করে হাউ মাউ করে কেঁদে দিলেন এখান থেকে কিভাবে বের হব একজন বন্ধু অপরজন বন্ধুকে বলতেছেন বন্ধু তোমরা জীবনে যদি ইতিপূর্বে কোনো বালা কাজ করে থাকো ওই বালা কাজের উসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করো হয়তো এই মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারে সুবহানাল্লাহ বরাবর তিনজন ব্যক্তি পরস্পর কথায় আলোচনা হলো একজন ব্যক্তি হাউ মাউ করে কেঁদে ওঠে আল্লাহর দরবারে দুটা হাত টেনে ফরিয়াদ মিনতি করছেন ওগো আল্লাহ রহমান রহিম গফুর রহিম আপনি তো ভালোভাবে জানেন আমার একজন সমবয়সী চাচাতো বোন ছিল যার সাথে আমার ভালোবাসার মহব্বতের সম্পর্ক ছিল যার প্রতি আমি খুবই আসক্তি ছিলাম তাকে আমি প্রায় সময় প্রেম নিবেদন করতাম কিন্তু সে আমাকে অ্যাভয়েড করে চলতো সে আমাকে এড়িয়ে চলতো তাকে আমি খুব প্রস্তাব দিলে সে আমার প্রস্তাবগুলা গ্রহণ করতো না কোনো এক সময় ওই আমার চাচাতো বোনটা আমার সম্পর্কিত ওই বোনটা হঠাৎ করে কোনো এক সময় তার প্রয়োজন দেখা দিল অভাব দেখা দিল সমস্যা দেখা দিল
দৌড়ে এসে আমার কাছে আসলেন, অভাব মোচনের জন্য এসে বললেন আমাকে কিছু সাহায্য করেন, সহযোগিতা করেন, আমার ঘরের অবস্থাটা খুব খারাপ। অন্য বর্ণনার মধ্যে আছে ওই মহিলার স্বামীটা খুবই অসুস্থ ছিল, তার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চাদের অভাব, তার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মেয়েটা যাওয়ার আর কোনো কাজ নাই, কোথাও যাওয়ার কোনো পথ নাই। ওই ব্যক্তির কাছে গিয়ে যখন টাকা চাইলেন, অর্থ চাইলেন, ব্যক্তিটা বললেন তোমাকে আমি টাকা দিব, কিন্তু আমার বাসনা আমার কামনা পূরণ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাটাকে বললেন যদি তুমি আমার কামনা পূর্ণ করো তাহলে আমি তোমাকে টাকা দিব, না হলে টাকা দিব না। তিনি আবার মহিলাটা কথাটা উড্র করে অ্যাভয়েড করে চলে গেলেন, যাইয়া ঘরের মধ্যে আবার দৌড়ে গেলেন। যাইয়া সকালে এই ঘটনা ঘটল, দুপুর বেলা বাচ্চারা না খেয়ে কান্নাকাটি করছে, স্বামীর অবস্থাও খুব খারাপ। আবার গেলেন, আবার যাইয়া বললেন আল্লাহর দোহাই লাগে আমাকে কিছু দেন। ওই ব্যক্তিটা কিন্তু মন তার গলল না, তার মন নরম হয় নাই, সেই বলল আমার বাসনা পূর্ণ করতে হবে, না হলে তোমাকে টাকা দেব না। এভাবে তিন চার পাঁচবার চাওয়ার পরে মেয়েটার কোনো উপায় না দেখে তার সাথে কুপ্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলেন। একর রাজি হওয়ার পরে যখন কু কাজের মধ্যে যখন লিপ্ত হবে, লিপ্ত হওয়ার এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে একদম উপক্রম হয়ে গেছে, হঠাৎ করে মহিলা যখন লোকটার দিকে, ওই চাস্ত ভাই যার সাথে সম্পর্ক আছে তার চেহারার দিকে যখন গুজরে কেঁদে উঠলেন, বললেন আমরা যে হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, লামাকানের খোদা আমার দিকে তাকিয়ে আছে, লজ্জায় আমি কেঁদে দিয়েছি, আমি বোধহয় মুখ দেখাতে পারবো না বলে নিজেকে ধিক্কার দিয়ে কেঁদে দিয়েছে। লোকটা বললেন আমি ওই সময় তার চোখের পানি দেখে, আল্লাহ যখন দেখতেছে কথাটা যখন বলেছে আমার ভিতরে রেখাপাত হয়েছে, হারাম কাজ নিষিদ্ধ হারাম কাজ, এই হারাম কাজের মধ্যে একজন নেককার মহিলা কখনো লাগতে পারে না, আল্লাহর ভয়ে কেঁদে দিয়েছে, ভয়ের কথা যখন বলেছে লোকটার মনের মধ্যে অন্তরের মধ্যে মহাব্বত ভালোবাসা চলে এসেছে। তিনি বললেন ঠিক আছে তুমি আর কেন না, তোমার যা অভাব আছে আমি অভাব মিটিয়ে দেব, তোমার অভাব মিটিয়ে দেব, তোমার যা প্রয়োজন তোমার অর্থ তোমাকে দিচ্ছি, অর্থগুলা দিয়ে তোমার অভাব যা আছে তা মিটিয়ে নাও, আমি তোমার সাথে কু প্রস্তাব থেকে কু কাজ থেকে বিরত হয়ে গেলাম। হে আল্লাহ, যদি ওই কাজটা যদি আপনাকে সন্তুষ্টি করার নিমিত্ত হয়, আপনার ভয়ে হয়, আপনার প্রতি ভালোবাসা রেখে যদি আমি হারাম কাজ ত্যাগ করে থাকি, বিনা কোনো কাজ ছাড়া যদি আমি তাকে আপনার সন্তুষ্টি ক্রমে তাকে অর্থ দিয়ে তাকে দান করে থাকি, তাহলে আজকে এই মহা বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। ও তিনজন ব্যক্তি থেকে একজন বলেন আল্লাহ ওই কাজের মধ্যে যদি হারাম কাজ চাইলে আমি গ্রহণ করতে পারতাম, কিন্তু তাকে গ্রহণ না করে আল্লাহর ভয় করে টাকাগুলা তাকে দিয়ে দিয়েছি এবং পাঠিয়ে দিয়েছি, হারাম কাজ থেকে মুক্ত হয়ে গেছি, পৃথক হয়ে গেছি, আল্লাহর সন্তুষ্টি ক্রমে আমি মেয়েটাকে যা প্রয়োজন তা টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি, সেটা যদি এক কাজ হয়, ভালো কাজ হয়, সেটা যদি আপনার সন্তুষ্টির কারণ হয়, এই মহা বিপদে পড়েছি আমাকে একটু রক্ষা করেন। সুবহানাল্লাহ। লোকটা এটা ফরিয়াদ মিনতি করার পর অটোমেটিক ওই পাথর গুহার মুখ থেকে একটুকু সরে গিয়েছে, এখন একটু একটু আলো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ মিনতি করে হাত টেনে দিলেন, আয় আল্লাহ রহমান রহিম গাফুরুনি, আমার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা এবং মা আছে, আমি চাষাবাদ করি, মেষ পালন করে, পশুপালন করে, প্রত্যেক দিন চাষাবাদ করার পর, মেষ পালন করার পর, দূর থেকে সফর থেকে আসার পর সর্বপ্রত আগে আমার বৃদ্ধ মা এবং বাবার মুখে খানা তুলে দিই, এটা আমার স্বভাব। হে আল্লাহ, একদিন এক রাতের মধ্যে আমার একটু আসতে দেরি হলো, দুধ দুহন করেছি, মা এবং বাবাকে খানা খাওয়াবো, রুটি খাওয়াবো, আমি এসে দেখি আমার মা এবং বাবা অসুস্থ, মা এবং বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে দুর্বল হয়ে, আমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে খানা খাওয়ার জন্য,
বাবা কে জড়িয়ে ধরে বাচ্চারা হাউ মা করে কাঁদতেছে, বাবা খানা দাও করে কাঁদতেছে। কিন্তু আমি আমার মা বাবার আগে আমার মাসুম বাচ্চাদের মুখে খানা দেব এটা আমার মনে কখনো সাই দেয় নাই। আমার মা বাবা বিদ্যা মা বাবার আগে আমার বাচ্চাদেরকে খানা খাওয়াবো এটা আমার মন মানতে পারে নাই। অন্যদিকে আমার মেষপালগুলা বাহিরে রয়েছে, সেদিকেও টেনশন রয়েছে, হিংস্র জানোয়ার পশুর আছে, বাঘবাল লোক আছে, এগুলা খেয়ে ফেলারও সমস্যা, সেদিকেও আমার ভয় লাগতেছে। কিন্তু মেষপালক যা রয়েছে, মেষ ছাগল বেড়া যা আছে, সেগুলা যদি ধ্বংস হয়ে যায় সেদিকে ভ্রুক্ষেপ না করে মা এবং বাবা যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে অতক্ষণ পর্যন্ত দুধের গ্লাস নিয়ে আমার মা বাবার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলার জমিনের মধ্যে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ফলাফাইনরা সন্তানকে না না খেয়ে খাওয়াইছে, না পরে পড়িয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ টিএন হয়েছে, শেষ পর্যন্ত বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সেই কুটুপতিওয়ালা মেয়ে বিয়ে করে বর্তমান সময়ের মধ্যে ডাকা বাড়ি গাড়ি করে বা অন্যত্র গিয়ে বিদেশের মধ্যে গিয়ে দিন কাটাচ্ছে, আসে না নাই বলে খবরদার যুব সমাজ, আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, খবরদার। খোদার পরে, খোদার ইবাদতের পরে যাকে বেশি মর্যাদা দিয়েছেন, যার এহসান করার কথা আল্লাহ আল্লাহ পাক স্বীকার গিয়েছেন, সেটা হচ্ছে মা এবং বাবা। এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার মা কিভাবে হকদার, আমি কিভাবে আমার মা এবং বাবার হকদার হিসাবে হক কিভাবে বুঝব? তখন কার বেশি হক এটা বললে আল্লাহ রাসূল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার পাশে তোমার কাছে বেশি হকদার, এরপরে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন, মা বাবার ব্যাপারে রসুলে পাক সরাসলাফ এমন ভাবে বলেছেন এবং আল্লাহর কালামে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, খবরদার কোন কিছু আপত্তি করলেও সেই মা এবং বাবাকে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ বলিও না, মাইদ্দত তো দূরের কথা, উফও বলিও না, ওয়ালা তানহারহুমা তোমরা দমকও দিও না, ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা তাদের সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার আজমত শরাফতের কারণে, এহসান করার কারণে সন্তান জান্নাতিও বনে যায়, মুসিবত থেকে বাঁচে। আপনারা গবেষণা করে দেখিয়েন, যাদের ব্যবসায় লজ যায়, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লজ্জায় চাকরিচ্যুত হয়ে যায়, বিপদ আপদে পড়ে, তারা একটু গবেষণা করবেন আপনাদের কোনো দিক দিয়ে কমতি আছে কিনা, কমতি আমলের দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। হয়তো আপনার মা বাবা বেঁচে আছে, তাদের খাতমতের অভাব হচ্ছে, অথবা এন্তেকাল করেছে, তাদের জন্য ফাতেহা যে আপদ, তাদের জন্য মাগফিরাতের বিষয়টা, দান দক্ষিণার বিষয়টা বোধহয় হয়তো আপনার কম। আপনি যদি ওই রকম ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লজ্জায় মা বাবা যদি না থাকে, মা বাবার পক্ষ থেকে দান সৎকার করেন, দেখবেন যে ব্যবসা উঠে গেছে। সুবহানাল্লাহ, এরকম অনেক প্রমাণ আছে। যতক্ষণ মা এবং বাবা ঘুমিয়ে থাকবে রয়েছে ততক্ষণ পর্যন্ত দুধের গ্লাস নিয়ে আমার মা এবং বাবার পাশে আমি দাঁড়িয়েছিলাম। বাচ্চারা হাও মা করে কাঁদতে কাঁদতে রাত যখন গভীর হলো, আমার সন্তানরা নাকি দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছে। হে আল্লাহ, ওই দিনের আমলটা যদি আমার নেক কাজ হয়, ওই আমলের ওই রাতের আমলটা যদি আপনাকে সন্তুষ্ট করার নিমিত্তে আমল হয়ে থাকে, আজকে মহা বিপদ থেকে আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফাতরটা আরেকটু সরে গেছে। প্রথম ব্যক্তিটা আমলের কথা যখন বললেন আরেকটু সরে গেছে, দ্বিতীয় ব্যক্তি তার নেক কাজ এটার কথা যখন বললেন ফাতর আরেকটু সরে গিয়েছে। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবার মেশকাত শরীফের মধ্যেও আছে, আলিম ক্লাসের মধ্যে আমরা পড়িয়েছি অনেক ছাত্রদেরকে। তৃতীয়জন ব্যক্তি আল্লাহর কাছে আবার হাত টানলেন, প্রথম ব্যক্তি গেল, দ্বিতীয় ব্যক্তি গেল, তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ মিনতি করছেন, হায় আল্লাহ, আপনি তো আমার সম্পর্কে ভালোভাবে জানেন,
আমি কয়েকজন দিন মজুরের সাথে যারা দিনে দিনে কাজ করে আমার ঘরে এই শর্তে কাজ করে এই শর্তে কাজ দিয়েছিলাম তাদেরকে একদিন কাজ করলে 34 লিটার শস্য দেব ওই শর্তে কাজ দিয়েছিলাম কুরাইক সবই আমার একজন কর্মচারীর সাথে আমার বাড়াবাড়ি করার কারণে রাগ করে ব্যক্তিটা পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছে এরকম নাই আসলে নাই কথা বলেন আপনারা কি আছেন সবাই আপনারা কি সবাই আছেন আছেন দেখেন অনেক দিন মজুর আছে আমাদের রাগ করে অনেকে টাকা না নিয়ে চলে যায় আবার অনেকের হক টাকা দেয় না এরকম আছে না নাই দেখেন সারা জীবনের মধ্যে যদি 1 কোটি হজ যদি থাকে ওইরকম কারো হক যদি কেউ মেরে খেয়ে থাকে হাশরের ময়দানে ওই ব্যক্তিটা চাইলে ওই তার পাপ্প ফাউনার বিপরীতে তার সব আমল নিয়ে নিতে পারবে তখন সে সবচেয়ে হাশরের ময়দানে বড় গরীব যে মানুষের হককে এক বস্তা হজ করে ওই হাশরের ময়দানে উঠেছে বা মৃত্যুবরণ করেছে সেই সবচেয়ে হাশরের ময়দানে বড় গরীব কারণ তার সব আমল সমূহ শূন্য হয়ে যাবে গরীব হয়ে যাবে খবরদার এই জন্য হুজুর কিবলা বায়াত করার সময় সব সময় বলতেন অপরের হক যা আছে হক দিয়ে দিবেন আর অন্যান্য গুনাহসমূহ এখানে তওবা করলে তওবা করার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য অপরের হকের ব্যাপারে ওই ব্যক্তিটা বরিয়াত করলেন আয় আল্লাহ আমার কাছে দিন মজুর কাজ করে একদিন কাজ করলে 34 লিটার শস্য দেব এভাবে কাজের শর্তে কাজ করছে কথার মধ্যে ব্যতিক্রম হওয়ার কারণে আমার সাথে বাড়াবাড়ি করে একজন শ্রমিক চলে যায় অনেক বছর সে আমার কাছে পাওনা নেওয়ার জন্য আসে নাই এদিকে আমার অভাবের কারণে আমি ছিলাম আমানতদার কিন্তু ওই ব্যক্তিটার যে পাওনা পারিশ্রমিকগুলো ছিল সেই পাওনা পারিশ্রমিক শস্যগুলো দায়া দিয়ে আমি চাষাবাদ করি চাষাবাদ থেকে অনেকগুলো হয়েছে এক পর্যায়ে চাষাবাদের শস্যগুলো বিক্রি করে ছাগল বেড়া মেষ উট গরু অনেক কিছু আমি কিনেছি অনেক সম্পদ হয়েছে অনেক বছর পর ব্যক্তিটা যখন তার প্রয়োজন দেখা দিল আমার কাছে আসলেন পাওনা নেওয়ার জন্য বললেন হে অমুক আপনার কাছে অমুক বছরে আমি এরকম এরকম করে গিয়েছি অনেক টাকা পাবো আমার পাওনা অর্থগুলা দিয়ে দেন তখন মালিক অকপটে স্বীকার গেলেন যে আসলে সত্য কথা আপনি আপনার পাওনা না নিয়ে চলে গিয়েছেন আজকে যে এখানে মেষ ছাগল গরু উট যেগুলা দেখতেছেন শস্য যেগুলা দেখতেছেন এগুলা সবই আপনার কারণ আপনার শস্যগুলা দিয়ে আমি চাষাবাদ করে এগুলা বর্ধিত হয়েছে আপনি চাইলে এগুলা সব নিয়ে নিতে পারেন সুবহানাল্লাহ এত বছর পর এসে সেই বলে নাই মাত্র আপনার যে 34 লিটার শস্যের বিনিময়ে এগুলা হবে এটা বলে নাই বরং বলেছেন যে এগুলা সবই এ গরু ছাগল এগুলো সব আপনার এগুলা নিয়ে যান লোকটা খুশি হয়ে ওনার ওই ব্যক্তির থেকে এগুলা নিয়ে গেলেন এখন বরিয়াত করলেন হায় আল্লাহ আমি যদি অকপটে শিকার গিয়ে তার আমানতগুলা তার কাছে ফেরত দেওয়াটা যদি খোদার সন্তুষ্টি চিত্তে হয় আল্লাহর সন্তুষ্টির কারণে যদি এই আমলটা হয়ে থাকে এই মহা বিপদ থেকে আমাকে রক্ষা করে এই ইমানদার ব্যক্তি এই কথা বলার সাথে সাথে ওই গুহার মুখ থেকে বিশাল পাথর পূর্ণাঙ্গ গিয়ে পূর্ণাঙ্গভাবে সরে গিয়ে তিনজন ব্যক্তি মুক্তি পেয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল মুশকিলাতে বিয়াদুদ দারি মুমা সালাত নিয়া
बुरुज क्यामते जत जे गुनागार कांदनेर बेशे उठिबेन करिबे हाहाकार हाशरते होइबे मोर हाशरते होइबे मोर नबीजीर मेहेर बामे नार दुलारा हले मार जाने जा नामे नार दुलारा हले मार जाने जान शहीन शाह आलम आलम शहीन शाह आलम आलम दीदा ते सुल्तान नामे नर दुलारा हले मर जाने जान नामे नर दुलारा हले मर हाजिरी हमारे युवक समाज युव समाज जरा रही तादेर काछे भविष्य আমাদের মুরিদবিরা যারা রয়েছেন তাদের বয়সগুলা আস্তে আস্তে ওনাদের নির্ধারিত বয়স যা আছে তা থেকে মাইনাস হচ্ছে ঠিক না বেটি অনেকে বলে বয়স বাড়ে বাড়তেছে না এটা নির্ধারিত বয়স থেকে কমতেছে ঠিক না বেটি বয়স কমতেছে নওজোয়ান ভাইরা যারা আছেন যুব সমাজ যারা আছেন তারা যদি পরিবর্তন সাধিত হয় তাহলে এলাকা পরিবর্তন হবে ঠিক না বেটি অনেক অনেক জায়গার মধ্যে দেখা যায় আমি এটা আপনাদের এলাকার জন্য বলছি না আমায় আমি যেখানে আছি সেখানে ওই এলাকাতে অনেক ঘটনা ঘটেছে কিরকম একটা স্মৃতি সংসদের নাম দিয়েছে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তারা উত্তোলন করেছে পরে দেখা গেল একটা মাহফিল করলো মিলাদুন্নবীর মাহফিল অথবা গৌসুবাগের ফাতিহা করলো করে সেখানে কিছু টাকা খরচ করলো বাকি অর্থ যেগুলো আছে এই অর্থ দিয়ে তারা ডিজে পার্টি দিয়েছে এটার জন্য আমি ওই মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে সমালোচনা করেছিলাম এরকম আছে না নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই এলাকার মানুষেরা যুব সমাজ ভদ্র সভ্য ইসলাম প্রিয় সুন্নি জামাতের জন্য জান প্রাণ দানকারী সুতরাং আমি আশা করব আপনারা যারা আমাদের ভাইরা বন্ধুরা যারা রয়েছেন যুব সমাজরা যারা রয়েছেন যারা রয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের ভাইরা বন্ধুরা যারা রয়েছেন অন্তত এলাকাকে সুন্নি জামাত ভিত্তিক এলাকা হিসাবে গণ্য করে বাতিল ফেরকা থেকে অনৈতিক কাজ থেকে এ ধরনের গর্হিত কাজ থেকে এলাকাকে রক্ষা করবেন ঠিক না এটা করবেন কিনা আওয়াজে মনে হয় একজন দুজনে করবেন এলাকাকে রক্ষা করার নৈতিক দায়িত্ব কিনা বলেন এটা যুব সমাজের নৈতিক দায়িত্ব নয় কি এটা আপনারা করবেন কিনা বলেন হাত তুলে বলেন করবেন কিনা আল্লাহ সবার হাতকে কবুল করুক আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান প্রত্যেক কোরআন শরীফের প্রতিটা আয়াতের মধ্যে রয়েছে অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মাস আসে যখন সুন্নি ওলামায়ে কেরাম যখন মাহফিল করে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নবুয়তের কাতার থেকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে মানুষের কাতারে নিয়ে আসার জন্য চাই সাধারণ মানুষের কাতারে ঠিক না বেটিক অন্তত কোন আয়াত মুখস্থ না পারলেও একটা আয়াত মুখস্থ পারে সেটা হচ্ছে আনা বাশারুম মিসলুকুম কিন্তু এর আগে কুল শব্দ আছে কুল শব্দটা এরা উচ্চারণ করে না কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই শব্দটা কুল শব্দটা এরা উচ্চারণ করে না বরং বলে আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের নিয়ে মানুষ আরো বলে সাধারণ মানুষ এখানে সাধারণ কোনো শব্দও নাই অথচ নাউজুবিল্লাহ বলে অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক আয়াত আছে কোরআন শরীফের মধ্যে যেমন আমি আমার বক্তব্যটা শুরু করার আগে সূরা মায়দা শরীফের 15 নম্বর আয়াত বলেছিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে একটা নূর নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট কিতাব কালামুল্লাহ শরীফ নিয়ে সুবহানাল্লাহ বলেন এই নূর শব্দটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর শব্দটাকে কেন্দ্র করে অনেকে অনেক বক্তব্য দেয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের সৃষ্টি যে নূরের তৈরি নূরের
গুণে গুণান্বিত এটা কেউ মানতে চায় না চায় অনেকে চায় না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে অথচ সর্বশ্রেষ্ঠ তাফসীর যেগুলো আছে ওই তাফসীরগুলোতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূর বমানা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাদে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন তোমাদের কাছে এসেছে স্পষ্ট নূর তথা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তাফসীর করতে গিয়ে আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি তাফসীর গ্রন্থ লিখেছেন আবার নবীজির শাস্তবাই ছিলেন উনি উনার তাফসীর ইবনে আব্বাসের প্রথম খণ্ড 90 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে এখানে নূর বমানা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুড়ে বলুন সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের 101 পৃষ্ঠার মধ্যে বলেছেন নূর বমানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে খাজানের মধ্যে বলেছেন দ্বিতীয় খণ্ডের মধ্যে 24 পৃষ্ঠার মধ্যে নূর বমানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বাইজাবির মধ্যে বলেছেন ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ দ্বিতীয় খণ্ড 305 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে নূর বমানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে মাদারিকুত তানজিল তাফসীরে রুহুল মানি তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারে তাফসীরে সাবি এরকম বলতে গেলে প্রায় 58টা তাফসীরের মধ্যে নূর বমানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার আজকে যেহেতু মিলাদুন্নবী এখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল একটু করে ইঙ্গিত দেব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদ শরীফ জন্ম আবির্ভাব এগুলা তো বান্দারি গুণ এগুলা কার গুণ এগুলা বান্দারি গুণ এগুলা হনো এগুলা কোন স্রষ্টার গুণ না এগুলা সৃষ্টির গুণ এজন্য আল্লাহ নিজে নিজে বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম দিই নাই আমি জন্ম গ্রহণ করি নাই এগুলা থেকে আমি আল্লাহ পবিত্র তোর ওয়ালাদ ইউলাদ এখান থেকে মিলাদ শব্দের উৎপত্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদ শরীফকে যে ব্যক্তি অস্বীকার করবে আমি মনে করব সে মুসলমান মধ্যেও নাই ঠিক তবে ঠিক আমি মনে করব সেই মুসলমানের মধ্যেও নাই কারণ যাদের কিতাব পড়ে এরা মোল্লা মৌলভী হয়েছেন এরা সবাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদ শরীফকে স্বীকার করতেন এবং আল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকে সবাই স্বীকার করতেন যিনি বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নিরা আজকে ডিভাইডেড কেন আমরা সুন্নি জামাত এত ডিভাইডেড কেন এত ডিভাইডেড হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলোকে পূর্ণাঙ্গ কেউ স্বীকার করে কেউ অস্বীকার করে ঠিক তবে ঠিক কেউ স্বীকার করে কেউ অস্বীকার করে পূর্ণাঙ্গ যারা স্বীকার করে তারা হচ্ছে সুন্নি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আর যারা পূর্ণাঙ্গ স্বীকার করে না কিছু মানলো সুবিধাগুলো মানলো অসুবিধাগুলো ছেড়ে দিল এরা মানতে চায় না এরা হচ্ছে সবাই বাতিল ফেরকা এই সমস্ত বাতিল ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বল আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনারা সবাই জানেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে যখন ইসলামের প্রথম যুদ্ধ হয় 313 জন সাহাবায়ে কেরামের সাথে হাজার খানেক কুরাইশ কাফেরদের সাথে যখন যুদ্ধ হয় ওই যুদ্ধের ময়দানে 313 জন মুসলমানকে আল্লাহ বিজয়ী দান করেছেন সুবহানাল্লাহ বলেন 17 রমজান রমজান মাসের মধ্যে যুদ্ধ হয়েছে যুদ্ধের ময়দানে 313 জন সাহাবায়ে কেরামের কাছে মাত্র 6-7টা মাত্র তরবারি ছিল লোহা বর্ম গাছ বাঁশ এগুলা নিয়ে রাজ যুদ্ধ করার জন্য গিয়েছে ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম যখন মনে দুর্বলতা দেখা দেয় রাসূলের কাছে যখন ফরিয়াদ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ মিনতি করেছেন আয় আল্লাহ 313 জন মুসলমান যদি আজকে যুদ্ধের ময়দানে মারা যায় শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ ডাকার জন্য কেউ থাকবে না আল্লাহ বলেছেন বন্ধু আমি ওয়াদা দিলাম এই 313 জনকে বিজয়ী দেব সুবহানাল্লাহ আপনারা সবাই জানেন বিশাল যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে 70 জন কাফের মারা গেল 70 জন বন্দী হলো আর মুসলমানের মধ্যে 14 জন শহীদ হলো সুবহানাল্লাহ ওই 70 জনের মধ্যে 70 জন কাফের মারা গেল আবু জাহেল উতবা সাইবা এগুলা মারা গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘটার আগে কে কোথায় মারা যাবে তীর দিয়ে এগুলা সবকিছু করে দিয়েছেন এখানে উতবা মরবে সাইবা মরবে আবু জেহেল মরবে
লাস্ট কথা হলো 70 জন কাফের যেখানে বন্দী হলো সেখানে একজন ছিলেন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনজরে বলেন সুবহানাল্লাহ চাচা যান এই আমার চাচার হাত খুলে দেন আমার চাচার হাত খুলে দেন খুলে দিল বলেন চাচা যান এখানে 4000 দিরহাম দিলে আপনি মুক্তি পাবেন অথবা তজ্জন দজ্জন শিক্ষিত বালককে যদি শিখাই জ্ঞান গরিমা দিয়ে যদি শিখাই তারা মুক্তি পাবে অথবা যারা একদম গরিব ওনাদেরকে চিনেন ওরকম ব্যক্তি যদি হয় তখন তারা মুসলিকা দিয়ে সারা জীবনের জন্য আর কোনোদিন অস্ত্র ধরবে না রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে না ওরকম ওয়াদা দিয়ে রাসূল ছেড়ে দিয়েছিলেন ওরকম বন্দীদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন আপনারা খেজুর কাম দরকার এদেরকে রুটি দেন ওরকম করে খাওয়াইছেন পরিয়েছেন তখন চাচাকে বললেন চাচা যান আপনি 4000 দিরহাম দিয়ে চলে যান বলেন বাতিস পুত্র টাকা নাই বললেন চাচা যান আপনি আপনার কাছে বিনিময় আছে দিয়ে চলে যান তখন তিনি বললেন বাতিস পুত্র আমার তো অত টাকা নাই আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার দিকে তাকাইয়া এখন বলে দিলেন ওগো চাচা যান যুদ্ধের ময়দানে আসার আগে আমার চাচিকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে মাঝখান রুমের মধ্যে অন্ধকার রজনীতে বলেছিলেন যে যুদ্ধের মধ্যে আমি যাচ্ছি আর একবার ফিরে আসি কিনা সন্দেহ আছে যে যুদ্ধের মধ্যে আমি যাচ্ছি সেখান থেকে ফিরে আসব কিনা সন্দেহ আছে আমি যদি মারাও যা শহীদ হয়ে যায় তোমার এখানে মাটির ভিতরে যে সম্পদগুলো রাখতেছি এই সম্পদ দিয়া তুমি সারা জনমবর চলতে পারবে আল্লাহ রাসূল বললেন চাচা যান যে সম্পদগুলো মাটির মধ্যে আপনি রেখে দিয়েছেন আমানতে সেখানে সেখানে 4000 দিরহামের অতিরিক্ত সম্পদ সেখানে আছে সেখান থেকে টাকা দিয়ে আপনি মুক্তি নিয়ে যান সুবহানাল্লাহ মুক্ত হয়ে যান টাকা দিয়ে মুক্তি পাবেন তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে উঠে বলেন বাতিস পুত্র এতদিন মনে করেছিলাম আমি এতদিন মনে করেছিলাম তুমি শুধু আমার বাতিস পুত্র বরং তুমি আমার বাতিস পুত্র নও এখন আমি বুঝতেছি আমি যে মক্কার জমিনে আমার ঘটনা ঘটলো এই খবর যে ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি আল্লাহর নবী পয়গম্বর ছাড়া তার কিছু হতে পারে না সুতরাং তুমি আল্লাহর নবী আমাকে কলমা পড়ায় দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত বলেন সুবহানাল্লাহ এখন সুক্ষ কষ্ট আমার কথা শেষ করব যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা যান ইসলাম ধর্মটা গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিসের উপর ভিত্তি করে আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবকে বিশ্বাস করে ঠিক না বেটিক একটু আওয়াজ দেন আমার কথা শেষ করব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব তথা অদৃশ্য জগতের খবরগুলো মেনে নিয়ে ঠিক না বেটিক কারণ উনি বলেছিলেন যে মক্কার জমিনে আমি যে আমার বউর সাথে কথা বলেছি সেখানে যে ধনসম্পদ রেখেছি টাকা রেখেছি মদিনার জমিন থেকে কে জানবে এটা তো জানার কোনো কথা নয় সুতরাং যে ব্যক্তি জানে সেই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না সে আল্লাহর পয়গম্বর ছাড়া কিছু হতে পারে না অকপটে বাতিস পুত্র হলো আল্লাহর পয়গম্বর বলে স্বীকার করে নিয়েছেন সুবহানাল্লাহ দিলাম একটা উদাহরণ নাম্বার 2 সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনারা সবাই জানেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসা করতে গেলে সেখানে তিনি স্বপ্ন দেখেছেন চন্দ্র সূর্য ওনার বুকের মধ্যে এসেছে চন্দ্র সূর্য তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন এগুলার স্বপ্ন দেখার পর বুহাইরা পাদ্রীর কাছে গিয়েছেন এগুলার স্বপ্ন ভাঙার জন্য যখন তিনি গুহার মধ্যে প্রবেশ করেছে গুহার মধ্যে পর্দা একটা সারাইলো দুইটা সারাইলো তিনটা সারাইলো প্রথমে সিদ্দিক আকবর যখন সেখানে প্রবেশ করতেছেন জিজ্ঞেস করলেন আপনি কি আবু বকর বললেন নাম আমি আবু বকর আপনার বাবার নাম কি কুহাফা বললেন আমার বাবার নাম কুহাফা এখন বংশধরের নাম জিজ্ঞেস করলেন বললেন আমার বংশ কুরাইশ বংশ আমি এসেছি সেই মক্কার জমিন থেকে বললেন কোশ আমদেদ আপনি ভিতরে আসেন সিদ্দিক আকবর চুপ হয়ে গেছেন কিরে আমি আমার নাম আমার বাবার নাম তিনি বলা শুরু করলেন ঘটনাটা কি এখন স্বপ্নের কথা বললেন না এখন স্বপ্নের কথা বলার আগে তিনি সবকিছু বলে দিচ্ছেন বলেন আপনি কি জন্য আসছেন বলেন বলেন আমি আসলাম এরকম এরকম স্বপ্ন দেখেছি তখন
সিদ্দিক আকবরকে বললেন, বলেন এই ফর্দা সরাও, এগুলা চিনেন, ছবিগুলা চিনেন? তখন কিন্তু ছবিগুলা অঙ্কিত ছিল। বললেন না এগুলা চিনি না। ফর্দা আরেকটা সরালেন, বলেন এই ছবিগুলা চিনেন? বলে এটাও চিনি না। আরেকটা সরালেন, বলেন এই ছবিগুলা চিনেন? বলেন হ্যাঁ, এখানে তো একটা ছবি চিনা যাচ্ছে, সেখানে একটা ছবি আছে সিদ্দিক আকবর রসুল পাক সাল্লামকে বুকে জড়িয়ে দড়িয়ে আলিঙ্গন করতেছে, ওরকম একটা চিত্র ছবি অঙ্কিত আছে। এটা দেখে সিদ্দিক আকবর চিৎকার করে উঠলেন, ধরে বলুন সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তিটা বললেন, হে আবু বকর, হে কুহাফার আবু কুহাফার ছেলে আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখেছো গতকালকে, সেটার তাবির হচ্ছে যে আখিরি জামানার পয়গম্বরের নবুয়ত প্রকাশ বিকাশ হয়ে গেছে এবং প্রথম মুসলমান তুমি হবে, সেই নবীর প্রথম খলিফা তুমি হবে, দেরি করো না, তুমি সেখানে মক্কার জমিনে চলে যাও। সুবহানাল্লাহ। তিনি এই কথা শোনা মাত্র বললেন, ব্যবসা বাণিজ্য আর দরকার নাই, এমনি রসুলের সাথে সিদ্দিক আকবরের বন্ধুত্ব আমি ছিল ছোট থেকে। সিদ্দিক আকবর খুব সত্যবাদী ছিলেন, ভালো ঘর ভদ্র ঘরের মানুষ ছিলেন। তিনি সোজা চলে গেলেন মক্কার জমিনে, দৌড়ে এসে মক্কার জমিনে আসলেন। পথের মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে, আমি শুধু ওই মাসলা বলার জন্য বলতেছি। চলে আসলেন রসুল, তিনি মক্কার জমিনে যখন চলে আসলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব আরো যারা আছে বলে যে দেখো রে, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ এতিম বালক, সে নাকি নবী হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে, সেই আমাদের বাপদাদার ধর্ম গোলা সব স্বীকার করতেছে, নাউজুবিল্লাহ বলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আবু বকর সিদ্দিক বলতেছেন যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন যে তিনি নবী বা নবুয়ত দাবি করে থাকেন, তাহলে সেটা মিথ্যা নয়, আমি স্বীকার করলাম তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কারণ এর আগে সিদ্দিক আকবরের সাথে আর অনেক ঘটনা ঘটেছে, তিনি গাছ এরকম গাছতলায় বসেছেন, জাহিলে যুগের মধ্যে এক গাছের শাখা প্রশাখা এসে তাকে কানা কানা বলছে, এই আবু বকর, তিনি এভাবে কুদছে, কিরে কে আবু বকর ডাকতেছে, দেখতেছেন কে কুদ থেকে, দেখে যে গাছ গাছ গাছের শাখা গাছের ঠেল তার সাথে কথা বলতেছে, বলে যে আবু বকর, অতি সত্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ বিকাশ হবে, শেষ জমানার পয়গম্বর, তুমি তাড়াতাড়ি মুসলমান হয়ে যেও। তো আবু বকর বলতেছেন কখন হবে, বলে যে খুব সন্নিকটে, বলে যে আমি তোমার কাছে অনুরোধ, যখন নবুয়ত প্রকাশ বিকাশ হবে মেহরবানি করে খবরটা আগে আমাকে দিও। তখন সিদ্দিক আকবর প্রায় সময় ওই জাহিলিয়া যুগের ওই গাছের গোড়ার মধ্যে প্রায় সময় বসতেন, আর একদিন আসার সময় বলতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ বিকাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, ঘটনাটাও ঘটে গেছে। তখন সিদ্দিক আকবর তো এমনি মনে মনে জানে যে রসুল এটা রসুল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘটনা অনেক আগে ঘটতেছে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের কথার দিকে কর্ণপাত করলেন না, রসুলের বিরুদ্ধে অনেক কথা বলেছেন তিনিও কানে নিলেন না, সোজা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য ঘরের দিকে আসতেছেন, এদিকে সিদ্দিক আকবর আসতেছেন, এদিকে আল্লাহর নবী আসতেছেন। প্রতিমধ্যে দেখা গেল, প্রতিমধ্যে দেখা যাওয়ার পরে সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। সিদ্দিক আকবরকে বললেন, ওগো সিদ্দিক আকবর, আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তুমি তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর বললেন, আপনি আল্লাহর নবী সেটা বিশ্বাস করলাম, সেটা ঠিক আছে, কিন্তু আমি কিছু দলিল দেখতে চাই, কিছু প্রমাণ দেখতে চাই, আপনি যে আল্লাহর নবী পয়গম্বর, আল্লাহর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরতে সিদ্দিক আকবরকে বলেন, হে সিদ্দিক আকবর, আপনি যে সিরিয়ার জমিনে তাকা অবস্থায় স্বপ্ন দেখেছেন চন্দ্র সূর্য আপনার কোলের মধ্যে আসতেছে, আপনি যে চাদর দিয়ে বুকের মধ্যে জড়াই ধরলেন, তারপরের দিন গেলেন আপনি ওই স্বপ্নের তাবিরের জন্য গেলেন বোহাইরা পাদ্রির কাছে, বোহাইরা পাদ্রে গুহার ভিতরে প্রবেশ করেছেন, সেখান থেকে পর্দা সরিয়ে নিয়েছেন, সেখানে আমার এবং তোমার ছবি সেখানে দেখিয়ে দিয়েছে, বোহাইরা পাদ্রির স্বপ্নের তাবির বলে দিয়েছে, এর সাইতে আর বড় দলিল লাগবে কি না, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আর দেরি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়ার জমিনে ঘটনা ঘটেছে, বোহাইরা পাদ্রির গুহার মধ্যে আমি গিয়েছি, পথের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, এগুলা কিভাবে আপনি জানেন? আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীরা এভাবে জানে কারণ তাদের খবর গুলা আল্লাহ কর্তৃক ফেরেশতার মাধ্যমে পরিবেশন করে থাকে, বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খুব জ্ঞানী ছিলেন, তাওরাত ইনজিল কিতাব সম্পর্কে ভালোভাবে জানতেন, কারণ তাওরাত কিতাব হযরত মূসা কালিমুল্লাহর উপরে এসেছে, আর ইনজিল কিতাব ঈসা রূহুল্লাহর উপরে
পরে এসেছে পয়গম্বরে কেরামদের কাছে অলৌকিক ফেরেশতারা আসা যাওয়া করে এটা সিদ্দিক আকবর আগের থেকে জানতেন সুতরাং এটা আল্লাহর নবী পয়গম্বর সুতরাং এইভাবে অলৌকিক ক্ষমতা থাকতে পারে এটা বিশ্বাস করে সিদ্দিক আকবর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুইটা প্রমাণে হয়ে গেল হযরতে আব্দুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের উপর বিশ্বাস করে সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েবের উপর বিশ্বাস করে এখন সুন্নি মুসলমানরা সেই ইলমে গায়েবকে বিশ্বাস করে বলে বাতিল ফেরকারা বলে সুন্নিরা মুশরিক হয়ে গেছে এরা বেদাতী হয়ে গেছে রাসূলের ইলমে গায়েবকে বিশ্বাস করেছে বিদায় জিরো বলুন নাউজুবিল্লাহ আমার কথা শেষ করার আগে একটা কোটেশন বলে আমার কথা শেষ করি যে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আছে দলিল আছে প্রমাণ আছে যে শয়তান মানুষের প্রত্যেক জায়গায় জায়গায় দৌড়তে পারে পারে না পারে দুইটা ছেলে দুষ্টামি করে এই ছেলে শয়তানি করতেছে কেন বলে না বলে না বলে তাহলে শয়তান জায়গায় জায়গায় দৌড়তে পারে এই কথাটা এখানে কোনো আকীদার এখানে কোনো ওয়াবি সুন্নি লাগে না সবাই বিশ্বাস করে শয়তান যে দৌড়তে পারে ঠিক না বেঠিক মন কান্নকের দুইটা ফেরেশতা আছে না কয়টা ফেরেশতা এরা কোথায় যায় বলেন না মন কান্নকের ফেরেশতা কোথায় যায় কবরে বলেন না মন কান্নকের দুইজন ফেরেশতা আছে এরা কবরে যায় সওয়াল জবাব করে পৃথিবীর মধ্যে একদিনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গেল মুনকার নকির ফেরেশতা প্রত্যেক মানুষের কবরে যাওয়ার ক্ষমতা রাখে ঠিক না বেঠিক এখানে কোনো সন্দেহ আছে নাই মানুষের মৃত্যু মৃত্যুর সাথ মানুষের মৃত্যু দেওয়ার জন্য কোন ফেরেশতা নিয়োজিত আছে বলেন বলেন না আজরাইল ফেরেশতা আপনাদের এখানে দাদি নানি মারা গে যায় নাই আজরাইল ফেরেশতা আদর করার জন্য আসে নাকি জান নেওয়ার জন্য আসে আওয়াজে মনে হয় আদর করার জন্য আসে আজরাইল ফেরেশতা কিসের জন্য আসে জান নেওয়ার জন্য আসে আজরাইল ফেরেশতা একজন আজরাইল ফেরেশতা হয়ে লাখ লাখ কোটি কোটি মানুষ যদি মারা যায় একই টাইমে একই সময়ে সব মানুষের কাছ থেকে এক আজরাইল ফেরেশতা জান নিতে সক্ষম ঠিক কিনা ক্ষমতা রাখেন কিনা কোন মানুষকে যদি বলেন আজরাইল যে এই মানুষকে রাখবো যে মানে ফ্রিজের ভিতরে কিংবা লোহা সিন্দিকের ভিতরে টাইম শেষ হলে আজরাইল সেখানে যাইতে পারে কি পারে না বলেন না পারে কি পারে না এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই এগুলাকে কি বলে কেরামন কাতিবিন বলে এলা এরা আমাদের থেকে নেকি বদি হিসাব নিকাশ করে একজন ভালো কাজগুলো একজনে লেখে খারাপ কাজগুলো একজনে লেখে কিন্তু এই দুজন ফেরেশতার জন্য আপনারা কোনোদিন সিয়াদ দেখছেন কিনা আওয়াজ মনে হয় দেখছেন সিয়াদ দেখছেন এই দুজন ফেরেশতা বসার জন্য সিয়ার লাগে আরেকটু জোরে বলেন এই দুজন ফেরেশতা বসার জন্য সিয়ার লাগে না কিন্তু দুইজন ফেরেশতা দুই কাঁধে আছে এটা বিশ্বাস করা লাগবে কিনা যুক্তি বলে চেয়ার লাগবে তাদের বসার একটা জায়গা লাগবে তারা তাদের স্কোয়ার কত হইতে পারে এরকম যুক্তি আছে কিন্তু যুক্তির নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে মেনে নেওয়ার নাম ইসলাম সুবহানাল্লাহ যুক্তির নাম ইসলাম নয় যুক্তির নাম যদি ইসলাম হতো প্রস্রাব করেছেন নিচের দিকে উজু করার সময় মুখ ধুইত হয় উপরের দিকে ঠিক না বেঠিক বায়ু ছেড়েছেন নিচের দিকে পায়খানা করেছেন নিচের দিকে উজু করার সময় ধুইত হয় উপরের দিকে যুক্তির নাম যদি এটা হইতো তাহলে এটা অন্য ধরনের হইতো মাসালা ঠিক না বেঠিক বলে এখন গেল ইসলামের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার আগে বললাম জিব্রাইল ফেরেশতা সব জায়গায় একই টাইমে যেতে পারে আজরাইল যেতে পারে কেরামন কাতিবিন লাখ লাখ কোটি কোটি মানুষের হিসাব নিকাশ নিতে পারে মুনকার নকির ফেরেশতা হিসাব নিকাশ নিতে পারে সওয়াল জবাব করতে পারে আজরাইল ফেরেশতাও যাইতে পারে ইভেন শয়তান প্রত্যেক জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতাও রাখে এই কথাটা এই পর্যন্ত কোনো আলেম আল্লামারা অস্বীকার করেন নাই
ঠিক কিনা সবাই স্বীকার করেছেন এখন শেষ কথা হলো সাবস্টেন হলো যে ইসরায়েল যদি প্রত্যেক জায়গার মধ্যে একই টাইম বরাবর গিয়ে যদি জান কবজ করতে পারে কেরাবন কাতবিন পৃথিবীর সব মানুষের যদি হিসাব নিকাশ দুইজনে একই টাইমে যদি নিতে পারে মুনকার নকির ফেরেশতা যদি প্রত্যেক কবরে একই টাইম বরাবর যদি হিসাব নিকাশ দিতে পারে সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী আমাদের জান এবং প্রাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের চাইতে কমতে কম না বেশি বলেন না আজরাইল চাইতে কি আমার নবীর কমতা কম আরে জোরে বলেন কম আজরাইল যদি যেতে পারে আমার নবী যেতে পারে না এটা কিভাবে হয় মুনকার নকির ফেরেশতা যদি যেতে পারে আমার নবী যেতে পারে না এটা কিভাবে হয় ইবেন কেরামন কাতিবিন ফেরেশতা যদি যেতে পারে আমার নবী যেতে পারে না এটা কিভাবে হয় ইবেন শয়তান যদি সব জায়গাতে যাওয়ার ক্ষমতা রাখে আমার নবী যেতে পারে না এই কথাটা বলা তো এ কুফরি ঠিক না বেঠিক বলে এখন শেষ কথা হলো আপনি শয়তান যেতে পারে ক্ষমতাটা বিশ্বাস করেছেন আপনি জিব্রাইলের ক্ষমতা বিশ্বাস করেছেন আপনি আজরাইলের ক্ষমতা বিশ্বাস করেছেন আপনি কেরামন কাতবিনের ক্ষমতা বিশ্বাস করেছেন আপনি মুনকার নকিরের ক্ষমতা বিশ্বাস করেছেন আপনি জাদু সেহেরা জাদুকরেরাও পারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে থেকে সব বিশ্বাস করেছেন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতাকে আপনারা অস্বীকার করেন বিদায় আমরা আপনাদেরকে বাতিল ফেরকা বলি আর আমরা স্বীকার করি বিদায় আমরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন আল্লাহ পাক এই এলাকার মুরব্বীরা যারা ইন্তেকাল করেছে এই এলাকার মুরব্বীরা যারা এই কবরস্থানে এবং অন্যান্য কবরস্থানে শায়িত আছেন যেহেতু ঈসা আলাইহিস সালামের কথাও এখানে বলা হয়েছে এটা সদকায়ে জারিয়া আজকের মাহফিলের মাধ্যমে যদি কেউ নামাজি হয় ওই নামাজের সওয়াব যারা আজকের মাহফিল আয়োজন করেছেন তারা পাবেন মা বাবারাও পাবে যারা এখানে সদকায়ে জারিয়া হিসেবে আপনারা যে সদকা করেছেন আজকে যে টাকা পয়সা খরচ করেছেন আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় এই এলাকার কবরবাসীরা যারা আছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন